Welcome all my students of the VTC code 1064. Now I will teach the next part of the comparative study of departmental store, multiple shop and chain store. Important for both class 11 and 12. তোমরা কিন্তু এটা খুব ভালো করে করবে। এখানে যে পয়েন্ট আমি বলবো, নেক্সট পয়েন্ট এখানে হচ্ছে টাইপ অফ কাস্টমার হু অ্যাক্সেস ইন দিস স্টোরস। ইন ডিপার্টমেন্ট, প্রথমে ডিপার্টমেন্টাল স্টোর, নেক্সট মাল্টিপল শপ, নেক্সট তারপর হচ্ছে চেন স্টোর। সবসময় কিন্তু তোমাদের ডিপার্টমেন্টাল স্টোরটা আমি আগে বলছি, তারপর বলছি মাল্টিপল শপ, তারপর বলছি চেন স্টোর। ডিপার্টমেন্টাল স্টোরের ক্ষেত্রে কী হয় না, মোস্টলি দ্য রিচ অ্যান্ড ওয়েলদি পার্সন অফ হাই স্ট্যাটাস কাম হিয়ার অ্যান্ড পারচেজ গুডস। উচ্চ ক্রয় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই এখানে আসে। বাট ইন কেস অফ মাল্টিপল শপ, ইন জেনারেল পিপল কাম হিয়ার অ্যান্ড পারচেজ অ্যাকর্ডিং দিয়ার উইশ। তারপরে কি আছে, চেন স্টোর। চেন স্টোরের ক্ষেত্রেও আমরা দেখি জেনারেল পিপল পারচেজ অ্যাকর্ডিং দিয়ার উইশ। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইজ পসিবল দ্যাট সেন্ডিং গুডস থ্রু মেল ইন ডিপার্টমেন্টাল স্টোর অ্যান্ড চেন স্টোর। উই ফাউন্ড দ্যাট ইন মেনি কেস মেল অর্ডার ইজ অ্যাকসেপ্টেড হিয়ার, অর্থাৎ অনলাইন পারচেসের মতন অনেকটা কিন্তু এটা। তোমরা অনেক শপিং মলের ক্ষেত্রেই দেখো, তুমি ফোনে বলছো, তোমার বাড়িতে কিন্তু জিনিস দিয়ে যাচ্ছে, বাড়িতে জিনিসটা মেল অর্ডার এটাকে আমরা বলতে পারি। কিন্তু মাল্টিপল ডিপার্টমেন্টাল স্টোরকে বারে মে যা বলেগা, ইয়া পর সামটাইম গুডস আর সেন্ডিং থ্রু মেল, বাট ইন মাল্টিপল শপ দেয়ার ইজ নো প্রভিশন ফর সেন্ডিং গুডস থ্রু মেল। ইন কেস অফ চেন স্টোর না প্রভিশন ফর সেন্ডিং গুডস থ্রু মেল ইজ নেগলিজিবল। নেক্সট পয়েন্ট কী হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে লোকেশন অফ দ্য স্টোরস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই এস্টাবলিশমেন্টের উপর, এই লোকেশনের লোকেশনটা উপর কোই প্রতিষ্ঠান কা সাফল্য বহুত সা নির্ভর করতা হয়। দেখো তোমরা মহল্লা মে তুম জো সামান কা দোকান করেগা, যা পর তুম এসা স্থান মে উসকো এসা স্থান তুম নির্বাচন করেগা, জিস স্থান মে পাবলিক কা ডিমান্ড হয় উসকে সাথ সাথ যাহা পর জাদা পাবলিক কি জমায়েত যাহা পর হোতা হয়, পাবলিক তোমরা দোকান দেখেগা, তব তো তোমরা দোকান সে সামান খরিদেগা। এই যে হাম লোক অভি যে ডিপার্টমেন্টাল স্টোর, মাল্টিপল শপ, চেন স্টোর কে বারে মে ডিসকাস করতে, তো বহুত সা ক্যাপিটাল ইনভেস্ট করনে পড়তা হয় ইস দোকান মে। তো দোকান এসাই প্লেস মে হোনা চাই, এসাই লোকালিটি মে হোনা চাই, যা পর আদমি জাদা হয়, বহুত স্থান সে ট্রান্সপোর্ট কা সুবিধা হওয়া পর হোগা, বহুত প্লেস সে আদমি ওহা পর আতা হয়, তব তো ওহা পর ইস প্রতিষ্ঠান আচ্ছা সে চলেগা। হ্যাঁ কিনা, তব इस पॉइंट के बारे में हम बोलता है लोकेशन ऑफ दिस रिटेल स्टोर्स, डिपार्टमेंटल स्टोर्स। डिपार्टमेंटल स्टोर क्षेत्र की होच्छे ना, द स्टोर्स आर लोकेटेड एट द हार्ट ऑफ द बिजनेस प्लेस ऑफ द सिटी। डिपार्टमेंटल स्टोर की ना एक मैंने एक ही साथ एक ही मालिकाना है, একই ছাদের নিচে অনেক ধরনের দোকান থাকে, কাছে এত বড় একটা ব্যবসা তোমরা বুঝতে পারছো একটা ডিপার্টমেন্টের মধ্যে এত ধরনের, সেটা এমন জায়গায় হবে যেখানে যে শহরের সেই ক্ষেত্রেই হবে, সেখানে বিভিন্ন স্থানের থেকে লোকজন সেখানে আসতে পারবে, আশেপাশে আরও বড় বাজার দোকান সবই রয়েছে বা শিল্পক্ষেত্র ইত্যাদি রয়েছে। সেই জন্য আমরা দেখাই যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো কলকাতায় যে সমস্ত অঞ্চলের
প্রচুর লোক বসতির থেকে বিভিন্ন স্থান থেকে লোক আসে কর্মক্ষেত্রে, কর্মসূত্রে আসে। এছাড়া হাই মানে আর্নিং ক্যাপাসিটির লোক আছে সেরকম স্থানেই কিন্তু এটা হয়, সেই যেটা বলছে সেন্টার, ইসলিয়ে বলা গিয়া না সেন্টার প্লেস বা হার্ট প্লেস অফ দ্য সিটি। নেক্সট আসবো মাল্টিপল শপ। দিস শপ লোকেটেড ইন ডিফারেন্ট পার্ট অফ সিটিস অ্যান্ড ইভেন ইন স্মল টাউন অলসো। মাল্টিপল শপগুলো প্রোডাকশন প্রোডিউসার তো সামান প্রোডাকশন করার কে বাদ সিটি কা ভি বহুত সা পার্ট মে উসকা আউটলেট খুলতা হ্যায়, ইসলিয়ে ও ইসকো বহুত স্থান মে উসকো আউটলেট রহতা হ্যায়, আউটলেট মে সামান বেচতা হ্যায়। ওয়া ইসলিয়ে এ কোই ইম্পর্টেন্ট ম্যাটার নেই হ্যায় না বিজনেস, হার্ট অফ দ্য সিটি মে উসকো দোকান ও আউটলেট প্লেস হোনা চাহিয়ে, এসা কুছ নেই। এক হি টাউন মে বহুত টাইম দেখতে দো দোকান ভি হো সকতা হ্যায়, হোতা হ্যায় এসা বহুত লিখাই যাতা হ্যায়। দেখো বাটার দোকানের ক্ষেত্রে তোমরা দেখো না নৈহাটিতে রয়েছে, ভাটকাক ভাটপাড়া এই শ্যামনগরে রয়েছে, এরকম কত কাছাকাছির মধ্যে রয়েছে। আবার একই জায়গায় কলকাতায় এক বড়ো মার্কেট একই সাথে দু তিনটে বাটার দোকান আছে, খাদিবের দোকানের ক্ষেত্রেও দেখতে পারবে। তাহলে এটা কিন্তু সেক্ষেত্রে এটা ম্যাটার ম্যাটার স্মল টাউনেও, স্মল টাউন মে বি মাল্টিপল শপ এস্টাবলিশ হতা হ্যায়। নেক্সট চেন স্টোর। চেন স্টোর কাহা পর হতা হ্যায় না, চেন স্টোর আর লোকেটেড অ্যাট দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য সিটি। এই ইসকে তরাই সিটি কা ডিফারেন্ট পার্ট মে হতা হ্যায়, হার্ট অফ দ্য সিটি মে হোনা হি চাহিয়ে, এসা কুছ ইম্পর্টেন্ট বাত নেই হ্যায়। ঠিক হ্যায়, অভি হাম লোগ বলেগা দ্য ইকোনমিক স্কেল অফ দিস টাইপস অফ বিজনেস। ইকোনমিক স্কেল মতলব बिजनेस का मतलब क्या है। यहाँ पर डिपार्टमेंटल स्टोर का क्षेत्र में क्या होता है ना, इट एंजॉयज द बेनिफिट ऑफ लार्ज स्केल बाइंग। डिपार्टमेंटल स्टोर में लार्ज स्केल का बाइंग का काम ऑफर होता है। मल्टीपल शॉप में क्या होता है, इट एंजॉयज द बेनिफिट ऑफ लार्ज स्केल प्रोडक्शन। डिपार्टमेंटल शॉप में जैसा लार्ज स्केल बाइंग होता है, वहाँ पर लार्ज मल्टीपल शॉप में लार्ज स्केल प्रोडक्शन होता है। और चेन स्टोर में क्या होता है, इट एंजॉयज द बेनिफिट ऑफ लार्ज स्केल परचेस। चेन स्टोर में भी लार्ज स्केल का परचेस होता है। डिपार्टमेंटल स्टोर, चेन स्टोर जो कंपनीज के वह बहुत सा प्लेस से सामान लेता है बहुत से क्वान्टिटी का, और मल्टीपल शॉप तो प्रोड्यूसर ही खुद उसका आउटलेट करता है, इसलिए उतना जितना उसको ज़्यादा आउटलेट होगा तो उसको प्रोडक्शन भी ज़्यादा करने पड़ेगा। इसलिए बोला ना एंजॉयज द बेनिफिट ऑफ लार्ज स्केल प्रोडक्शन। ओके, और हम लोग इसके साथ साथ इसको तुम लोग को बताने चाहेगा ना, मल्टीपल शॉप इज अवेलेबल इन मोस्ट ऑफ द सिटीज, क्योंकि आम आदमी का आम साधारण मानुषर जन्य सहज साध्य एवं साधारण मानुषर व्यवहार उपयोगी द्रव्य एखे किन्तु पावा जाए। ठीक है, एइजन्ये एइ मल्टीपल शॉपटा किन्तु आमरा विभिन्न प्लेसे आमरा देखते पाई। थैंक्स।